হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি, বিন্দাস হয়ে গেছে মনটা, সেটা তোমরা সবাই জানো। অবশ্যই করে আমিও একটু এক্সপ্লেইন করবো, অবশ্যই করে। ঠিকই ধরেছো, MSLদের কোর্ট থেকে যে নোটিশ পেয়েছে ওরা, এবং ওরা যে একটা সিভিল কেস করেছে, এরপর ক্রিমিনাল কেস আছে। ওকে গঁতে ঢোকে যাবে গো, কোন কোন গঁতে দিয়ে ওকে টেনে টেনে বার করতে হবে গো, সে বজাই যাচ্ছে গো। চলো অন্য ওইটা ওইটার জন্য আমি লাইভ করব, অবশ্যই করে লাইভে আসবো। আমার কথা হচ্ছে এই নগর ঠাকুরের ব্যবসায়ে তোর যে টপ টু বটম হিংসায় ভর্তি, সেটা আবার প্রকাশ পেল তোর বডি ল্যাঙ্গুয়েজ, তোর বক্তব্য, তোর ভিডিওর মধ্যে দিয়ে। তুই কেন মারিয়ার জায়গাটা নিতে পারিসনি আমায় বল, কেন দিতে পারিসনি? আমি বলি, কারণ মারিয়া সবসময় সে নেগেটিভ দিয়ে বল, পজিটিভ দিয়ে বল, মানে নেগেটিভ আমি এই অর্থে বলছি যে পরকীয়াটাকে মারিয়া ফুল দমে সাপোর্ট করেছিল, যেটা সমাজ এবং ওর সংসারের জন্য খুবই ক্ষতিকর। এটা তো ভালো করেনি। তারপর তো আমরা জেনেছি যে মারিয়া মানে ওদের একা কোনো মানে হোটেল বল লজ বল সেটা একসাথে কাটানোর একটা সুযোগ করে দিয়েছিল, যেখানে নোংরামি করে তোকে ভিডিও কল করে বলেছিল দেখ আমরা ফুলসজ্জা করলাম, তাই না? তাহলে এইরকম সুন্দর একটা সুযোগ করে দেয়া, মানে যেটার জন্যই মন্দিরা এত হিট হয়ে গেছে, সুপার হিট হয়ে গেছে, তাহলে সেটাই ও নেগেটিভলি ভাবে। আমাদের কাছে, সমাজের কাছে অবশ্যই করে নেগেটিভ আছে, অবশ্যই করে সোমনাথের কাছে, সোমনাথের কাছে পজিটিভ নেগেটিভ, ও যে কী জানে ওর বা ভেবে চিন্তেই না, ওটা সোমনাথই দিয়েছিল। এই যে কী 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 বুঝেই উঠতে পারি না, এই কি স্বামী আসামি বর না বর, বিশ্বাস করো বুঝে এখনও আমি বুঝে উঠতে পারিনি, সেটা পরে বলবো, আর অন্য বিষয়ে সোমনাথকে নিয়ে বলবো, সময় চলে যায়নি। আজকে মারিয়া নগর ঠাকুরের বেবুসী এদের নিয়ে বলবো, আর অবশ্যই করে মারিয়ার মা। ডে ওয়ান থেকে আমরা কিন্তু বলে এসেছি পুরো সুযোগ সন্ধানী মারিয়ার মা, সে ওই ওই উত্তাপ মানে কি তাপ, মানে লু বইছে সেই গরমে, এসি রুমটা ছেড়ে দিয়ে এসে ওই গতরে হাওয়া খাচ্ছে, আমরা কিন্তু বলেছি। তখন কিন্তু স্টেকটি নয়, ঠোঁটে আঙুল দিয়ে ওর ওই পরকীয়ার রস আলাদা করছিল, কোনটা রস কোনটা কষ, কোনটা বুলবুলি কোনটা মস্ত, বুঝলে তো? মানে কে নগর ঠাকুরের ভেবেছে, ও বলছে না 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 এখন এসব দেখলে হবে না, আমার এই সময় ভিউজ কামাতে হবে, রেভিনিউ জেনারেট করতে হবে এবং সাবস বাড়াতে হবে, তাই না? তোকে লাথি মেরে সীমা এগিয়ে গেল, এটা তো কষ্টের কারণ, সীমা তো পতিত হবেই, কারণ পতিতার মতনই তো কাজ করেছে, মানে তোকে লাথি মেরে পিছনে ফিলে একদম ও এগিয়ে গেছে, যেটা বলছিলাম। দেখো ডিস্টার্ব করে যাচ্ছি, আমি বলতে চাইছি সেই দিন কিন্তু আমরা বলেছিলাম যে মারিয়ার মা পরিকল্পিতভাবে ভালো মতন ইউজ করে নিচ্ছে মন্দিরাকে আর মন্দিরার মেয়েকে, আমরা জানি। এবং সে কিন্তু বিরক্তি প্রকাশ করেছে, তার হাব ভাব চলন, রান্না করছে বারবার বলছে এই যে কাকিমা রান্না করছে, ফিরেও দেখেনি মন্দিরার মোবাইলের দিকে, তাই এরকম দেখেছে। আমরা বলেছি আজকে যেটা ও বলছে, আজকে তো ওর স্বার্থে বলছে, সেই দিনও চুপ করেছিল ওর স্বার্থে, মানে সব দিক থেকে মন্দিরাকে একদম চুষে নিঙড়ে নিয়ে ফেলে দিয়েছে। তারপর দেখছে না আমাকে ইগনোর করছে, আবার বসে গেছে। মন্দিরা মারিয়া এবং মারিয়ার মাকে ভালোবাসছে, মামনি বলছে এটা নিতে পারছে না, চলে গেল হিন্দু মুসলিম ধর্মে, তুই অনেক কিছু জানিস না রে এ বেবুসে, তুই যে কত কিছু জানিস না সেটা দেখেই বোঝা যায়। মারিয়ার মায়ের যদি সত্যি গোত্রান্তর মানে হতো, মানে মুসলিম সম্প্রদায়কে বিয়ে করেছে, মুসলিম মানুষকে, মুসলিম ধর্মের মানুষকে, সেটা যদি ও ধর্মে ট্রান্সফার হতো তাহলে কিন্তু ওর আর হিন্দু নাম থাকতো না, তখন ওই মুসলিমদের মত অনুযায়ী ওকে একটা ওই সাইরা বিবি, জাহেরা বিগি, জায়দা খান, এ খাতুন, এইরকম নাম তার দিতে হতো, যেটা আমরা দেখে এসেছি যে হিন্দু মেয়েকে বিয়ে করে মুসলিম যখন মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয় তখন মুসলিমদের একটা রীতি আছে, যে কোনো বলো নিয়মকানুন বলো, তখন সেই মহিলাটাকে না একটা মুসলিম নাম দিতে হয়, এই বিবি ওই বিবি সেই বিবি এরকম নাম দিতে হয়। তা মারিয়ার মায়ের আমরা সেইভাবে নামও জানি না, আমরা বলতেও পারবি না, বলতেও পারবো না, গোত্র তো অবশ্যই করে বিয়ের পর স্বামী গোত্রে গোত্রান্তরিত, ইয়ে ঢেমনি কিছু জানে ও হিন্দু মুসলিম নিয়ে পড়েছিস, লাথি তোর কপালে, তুই আর কি উস্কে দিচ্ছিস, নিবন্ত আগুনটাকে উস্কে দিয়ে বলতে চাইছিস, দেখো একটা হিন্দুর ব্রাহ্মণ বাড়ির বউ মেয়ে সে গিয়ে একটা মুসলিম বাড়িতে থাকছে, তুই যে এত বড় বড় কথা বলছিস, মারিয়ার মা আর মন্দিরার মা বান্ধবী ছিল এক পাড়ার মেয়ে, এটা কি তোকে কেউ মানে কি বলবো পার্সোনালি রিকোয়েস্ট করেছে যে এইগুলো বলো? মন্দিরার মা বলেছে না, মারিয়ার মা বলেছে না, কিন্তু তুই যে কত বড় বড় জ্ঞান দিয়েছিলি, না দেখে কিছু বলবো না, এগুলো কি আমরা ভিডিওতে দেখেছি না? তোকে কি এদের দুই মায়ের মধ্যে কেউ রিকোয়েস্ট করে বলেছে এগুলো বলো? না, তুই না তোর ওই যে সেশনের নামে মারাতে যাস, আবার তো যেতে হবে, তাই বলছি তুই টাকা পয়সাগুলো গুছিয়ে রাখ, তোর তো পুরো একদম নর্দমার জল দিয়ে বয়ে যাবে তোর পরিশ্রমের ফল, বুঝেছিস? হ্যাঁ কেমন আছিও? তোর দুঃসময় বলেছিস তোর স্বামী তোর মা বাবা তোর পাশে থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে না, তুই একটা হিং দিয়েছিস। শুনলাম তুই নাকি চিঠি মিটিও নিচ্ছিস না, চিঠি না নিলেও তোর যেতে হবে দিল্লি, আর চিঠি রিসিভ করলেও যেতে হবে দিল্লি, এই চিঠিটা রিসিভ করলি না এটা তোর জন্য না খুব ভয়ঙ্কর জিনিস হলো, জানিস তো? একদম তাই। শুনলাম সন্দীপের চিঠিও তুই রিসিভ করিস নি, তুই কী ভাবলি চিঠি রিসিভ করলাম না আমি বেঁচে গেলাম, এটা যে কী বাজে রিপার্কেশন তুই কি জানিস? হ্যাঁ
তোর বটতলার উকিলকে দিয়ে করিয়েছিস, এগুলো জেনেছিস ব্যাপারগুলো? হ্যাঁ, আমরা তো চোখ শুদ্ধি করবো, কান শুদ্ধি করবো, মন শুদ্ধি করবো, জানিস তো, এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, বুঝেছিস? তোর কোনো টিপ্পনি আছে এই বিষয়ের উপর? তোর কোনো বক্তব্য আছে এই বিষয়ের উপর? না, এটা দেখ, ভিডিও করে তোর নাম বলে বলে করেছে কণিকা উজ্জ্বল। বাবা, তোর নাম বলেছে? আরে স্ট্রাইক মেরে দে না, তোর নাম বলেছে, স্ট্রাইক পারবি মারতে? পারবি না, তোর সারগানিক স্ট্রাইক দিয়ে দিয়েছে দিল্লি কোর্ট, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম বন্ধুরা, এই যে ডিস্ট্রাক্ট হয়ে যায়, এই যে তুই বললি এত বড় কথা, যেটা দেখবো না সেটার বিষয়ে বলবো না, যেটা দেখবো সেই বিষয়ে বলবো, কিন্তু আমি দেখেছি যেটা দেখায় না সেটার উপর বিষয় দৃষ্টিপাত করিস, বক্তব্য রাখিস, টিপ্পিনি দিস, আর যেটা দেখিস সেইটাকে তুই ইগনোর করিস, আনদেখা করিস, সেটা আমরা দেখেছি, জানিস তো। এই যে মারিয়ার মা, মন্দিরার মায়ের এত যে এক পাড়ার মিলমিশ, এটা কিন্তু কেউ তোকে বলতে পারিনি, তুই কোথায় নিয়েছিস তত্ত্ব? দেখ, সেই জন্যই ওদের ভালোবাসা না, ভালোবাসাটা কখন জন্মেছে বলতো? স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ফিডব্যাক এফর্টটা মারিয়া মন্দিরার উপর দিয়েছিল, যেটা তুই দিসনি। তুই ওকে নেগেটিভিটি দিয়ে বিক্রি করে করে কোথায় শুয়েছে, সিঁদুর মাখামাখি থেকে আরম্ভ করে কতবার লাগিয়েছে, এই দরজায় ছিট, দরজায় ছিটকিনি বলেছি, সব সময় বাজেভাবে দেয়। তাহলে এইগুলো যখন তুই বক্তব্য রেখেছিস, ওটা তো মন্দিরার জন্য খারাপ হয়েছে না? এই যে মন্দিরা যেটা বেশি করে বারণ করে দর্শক, সেটা বেশি করে করে, হ্যাঁ, ওর বিষয়ে ও করছে, আর তুই এমএসএলদের এগেনস্টে যত মানুষ বারণ করেছিস তুই বেশি করে করেছিস, তার ফল আজকে পরিলক্ষিত হচ্ছে। তাহলে কষ্ট হয়, বললাম না তোর জন্য করুণা হয়, নাড়া লাগাবে তোর শ্বশুরবাড়ির সামনে সবাই, লিখেরা, তুই নিজেই নিজেকে কি করবি তুই নিজেই ঠিক করতে পারছিস না। আজকে বরের সাথে একটু লাইভে আসিস না, আমি তোর বরের থুমরাটা দেখবো, জিপটা ঝুলে কোথায় এসে গেছে, চোখ পিটে মেরে রানি কোথায় গেছে, তুই বলিস ঘটনাগুলো বলিস, এটা আমরা ভিডিও আকারে দিচ্ছি, আবার লাইভে আসবো, দেখি কত দূর কি করতে পারি তোর অ্যাগেনস্টে। তুই যে কী মারাতে যেতিস, হেললি দেনলি, ও তো ঠিক জেনে শুনেই ওখানে করেছে। এবার প্লেনে যাস না, প্লেনে যাস, ধপের চপে তো সারা শরীর তোর একদম ঢ্যামনাগিরি, পোষ্যকে রেখে ঠাকুর দেখতে যেতে পারিস না, দিনের পর দিন ওখানে সেশনের নামে মারাস, তখন লোকের বাড়ি রাখিস, যেহেতু পুজো কাটা রাখতে পারিসনি, ভেরুটা পুরো বলে দিয়েছে যে রাখতে পারবো না, তুই বললি দেখো বলে দিয়েছে ভেরু রাখতে পারবে না, তাহলে ও তো বাবা, শুধু কি তুই মা, ও তো বাবা, চল আবার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। এই যে তুই বলছিস এই যে মামুনি হয়েছে, হেসে হেসে বলছে মামুনি, তুই নিতে পারছিস না জানি, তোর এইটা কিন্তু আবার বেশ বড় একটা গুণ, যেটা আমরা খুব সশরীরে স্বচক্ষে দেখতে পাই, তোর হিংসাটা তুই সঙ্গে সঙ্গে প্রকাশ করে ফেলিস ভিডিওর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। তা তোরও তো এরকম অনেক সুযোগ ছিল, তুই কেন সদ্ব্যবহার করিসনি? যে সময় লাগালাগি করছিল মানে মন্দিরা আর রাহুল, সেই সময় তো জয়ীকে এনে তুই একদিন তোর বাড়িতে রাখতে পারতিস, তাহলে মানুষটা অ্যাটলিস্ট ভাবতো যে তুই ওদের শুভচিন্তক, শুভচিন্তক, কিন্তু না, তো তো ওকে আনলে তো তো আবার রান্না করতে হবে, এই যে ভেরুটাকে লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে, এই যে তোর কত সারগান ফেটে গেছে সেটা তুই রোজ একবার করে ভিডিওতে বলিস, মানে তোর দুজনে রান্না করতে হচ্ছে তোকে নিয়ে, মানে তোর যে কোথায় কোথায় তোর জ্বলন লেগেছে সেটা রোজ এসে বহিঃপ্রকাশ করিস, তাহলে সেই দিনটা কেন তুই এটা ইউটিলাইজ করলি না? আজকে মামুনি বলছে বড় মেয়ে করছে, সেইটার মধ্যেও তুই দেখলি ওটা পরিও না পিয়াও না, তুই চালি কী বলতো হাফ গান্ডু একটা, মানে আর্ধেক খাস উঠে পড়িস, মানে আর্ধেক পড়াশুনো করে ফুল মানে পুরো অ্যান্সার লেখার চেষ্টা করতিস, ওই যে আর্ধেক লিখার আর্ধেক পেট বানানো লিখতিস, যার জন্য নাম্বার পেতিস না, টুকে পাস, তাই না? টুকেই পাস, তোর মতন মা না, শিক্ষা না দীক্ষা না কালচার, কিচ্ছুতে তুই এক ফোঁটাও এগিয়ে না, যেটা বলছিলাম বন্ধুরা। তাহলে আজকে পাপিয়া হয়ে গেছে নিপা আর তার হাজব্যান্ডের মেয়ে, হতেই পারে, ভালো শুভচিন্তক যারা তারা তো সদার্থক চিন্তা নিয়ে এগোয় এবং তাদের মানুষ কাছে টেনে নেয়, যেমন সীমা, আবার না সীমার নাম চলে আসে, কীভাবে সন্দীপদের সাপোর্ট দিয়ে গেছে বলে সন্দীপদের আমরা খুঁজে পাচ্ছি, নাহলে ঢ্যামনাদীপ্ত আর ওই গামলামুখী পুরো প্রি প্ল্যান করে ওদের শেষ করারই করছে, যদিও ঢ্যামনাদীপ্ত বুঝে গেছি পকেট পুরো ফুটো, ওর ওই দেহ বিক্রি করে করে ওর পেট ভরাতে হবে, মানে গামলামুখীর, বুঝেছো বন্ধুরা যেটা বলছিলাম। তা কারো যদি ভালোবাসা তুই দেখিস তুই আর নিতে পারিস না, তোর কাছে কিন্তু সুযোগ প্রচুর ছিল, জয়ীকে এনে তুই যদি দুদিন রাখতিস তোর ভিউস ওই চরমে চলে যেত, মানুষ তো অ্যাটলিস্ট বলতো না গো এর পেট খালি, শরীর খালি, মন খালি, জায়গা খালি, কিন্তু দেখো ঠিক জয়ীকে এনে সে রেখেছে, আসলে না, আসলে যেটা সত্যি সেটাই তুই দেখাস, মানে তোর পেট খালি তুই কারো কোল ভরতে দিবি না, এই যে জয়ী অমানুষ তৈরি হচ্ছে, কদিন জয়ীকে নিয়ে খুব পড়লি না, তোকে চিনে গেছে মন্দিরা, যার জন্য তোকে দু পায়ে জোড়া লাথি মেরেছে, আর মারিয়াকে বলবো যদি খিস্তি খেতে না চাস, তোর উদ্দেশ্যে বলছি, তাহলে তুই একটু ভদ্রসভ্য হা, এই নগর ঠাকুরের ব্যবসাকে ফোন তুলবি না, ফোন রিসিভ করবি না, তুই কল ব্যাক করবি না, বুঝেছিস তো, বিষাক্ত মাল, দেখছিস না তোর মায়ের সাথে ভালোবাসা ভালোবাসা হচ্ছে মন্দিরাদির নিতে পারছে না, তাই জন্যেই বলছি যেটা দেখাবি তোরা, দেখেছিস তো ডাবল ডাবল বোনাস পাচ্ছিস, তোদের আলমারি দিয়েছে কত কিছু দেবে মন্দিরা, একদম তাই, কারণ ডে ওয়ান থেকে তুই মন্দিরার সাথে ছিলি, আমি মারিয়াকে বলছি, তাই জন্য মন্দিরাও মানুষ তো ঠিক রিটার্নটা দিচ্ছে, কিন্তু এ এ কী করেছে, এ সমস্ত শরীর বিক্রি করেছে মন্দিরা, তারপর কেচ্ছা বিক্রি করেছে, প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের কেচ্ছা বিক্রি করেছে, তারপরে আবার মন্দিরার কী কী হয়েছে সেইগুলো বিক্রি করেছে, মানে ফুলসজ্জা হয়েছে রাহুলের সাথে, রাহুলের মা কী ব্যবহার করেছে, মেরে গেছে, কেলিয়ে গেছে, বিরিয়ানি খেয়েছে, সমস্ত, তা মন্দিরাও তো বোঝে নাকি না, বোঝে না, বোঝে তো অবশ্যই করে বোঝে, মন্দিরাকে বলছিস যেটা লোকে বারণ করে সেটাও বেশি করে করে, তুই
তোকে মানুষ দিনের পর দিন দিনের পর দিন বারণ করে গেছে, কিছু তোর মতন এই যে পোচ্চাটা জায়গা জায়গা চাটা, বুঝেছিস তো, বাপে খেদানো মায় তাড়ানো স্বামী দ্বারা পরিত্যক্তা, সেইগুলো কয়েকটা তোকে এসে কমেন্ট করতো, এইবার তুই একটু বলিস গোপন সূত্রে খবরটা দিল্লিতে গিয়ে, হ্যাঁ দেখিস তো তোকে ঠিক কিনা, লাথি মেরে তোমার ষাঁড়গান ফাটিয়ে দেবো, বুঝেছো, হাড়ি বজ্জা থাল আমি মেয়ে ছেলে, তুমি বোঝো নি, তোমাকে যে যা বলেছে তুমি বসে বসে বলেছো, বলবে তো নাপিত থেকে ব্রাহ্মণ হলো কী করে, হ্যাঁ উর্বি যাবে তোর কী কী মিল তুমি পেয়েছ উজ্জ্বলের মায়ের মধ্যে, একদম সব রেডিরা, হাড়গুলো তো সুন্দর করে তো দিতে হবে, হ্যাঁ অস্মিতার বাবাকে যে কি ওর কাঁথা কম্বল কেচে দিয়েছিল সে কি ওর বাবা, হ্যাঁ এগুলো তো তোকে প্রমাণ সহকারে দিতে হবে, পাশের ঘরে যৌবনের এডিট করছিল তুমি কী করে দেখলে, হ্যাঁ যে ওই ঘরে যৌবনের এডিট করছিল বিছানাগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো ওটা যে অ্যাক্টিভ হতো কখনো তো অ্যাক্টিভ বিছানা, এগুলো একটু বলিস প্লিজ, হ্যাঁ আমি জানি আজকের রাতে তোর ঘুম হবে না, আগামী কিছু মাস ধরেও হবে না, ডিসেম্বরের 6 না 7 তারিখ বললো দেখে নি অবশ্যই করে আবার বলবো, চল এইটুকুনি বললাম, আর সেগুলো কী বলতো তোর আর কিচ্ছু বলার নেই, তোর এই পরশ্রী কাতর ভালো দেখলে মানুষের জ্বলে পুড়ে যাওয়া, মানুষের ভিউজ বাড়লে জ্বলে পুড়ে যাওয়া, মানুষের সাবস বাড়লে জ্বলে পুড়ে যাওয়া, মানুষকে মানুষ ভালো পারলে তোর জ্বলে পুড়ে যাওয়া, এইগুলো ভালো না জানিস তো, তাই এইরকম মানুষকে মানুষরা পছন্দ করে না, তাই ওয়াইটি থেকে তোর খুব চর্চ মানে খুব শীঘ্রই চিরবিদায় আমরা চাইছি, চল ফট হারে বজ্জা থার আমি, বন্ধুরা আজকে এইটুকানি, অবশ্যই করে লাইভে সবিস্তরে কাশাকাশি করবো, চলো টাটা।